বুখারি শরীফ কি আলেমের মূল কিতাব? কোন সাহাবি বুখারি শরীফ দেখছে? আবু বকর উমর উসমান আলী কি বুখারি দেখছে? কোন সাহাবি দেখছে? বুখারির মায়ের জন্ম হয়েছে, ইমাম বুখারির মার বিয়ে হতো, ইমাম বুখারি আছে সাহাবিদের 600 বছর পরে, তো বুখারি তো লিখছেন এর পরে, বুখারি লিখবো কতদিন? বুখারির মায়ের বাপের বাপের দাদার বিয়ে হতো হয়নি। তিনি বলেন বুখারি আবার কিসের কিতাব? বুখারির মায়ের বিয়ে হয়নি, বুখারির মায়ের বিয়ে হয়নি। এই যে বাজে মন্তব্য, কটু মন্তব্য, এদের লাগাম টেনে যদি না ধরতে পারেন আপনাদের ভরাডুবি পতন হয়েছে আরো হবে। সাহাবিদেরকে বেয়াদবি করে, সাহাবিদের সঙ্গে বাজে মন্তব্য করে, ওলামায়ে কেরামের সাথে বাজে বিহেভ করে, বুখারী শরীফকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি কশ্চিনকালেও আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না, এতে কোনো সন্দেহ নেই। আত্তাহরিক টিভি, অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানে আছেন না কেন, ফিতনার পরিমাণ এমন বাড়া বেড়েছে। জনক প্রফেসর, তার নাম মফিজউদ্দিন সাহেব। এই মফিজ প্রফেসর সাহেবের বক্তব্য আমি গত বছর শুনেছিলাম। তিনি জলিলুল কদর সাহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এমন কটাক্ষ এবং এমন কটু মন্তব্য করেছেন। জনৈক প্রফেসর, জনৈক ডক্টর, তিনি তার বক্তব্যের মধ্যে বলছেন যে মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মদ্যপায়ী মদ্যপ ছেলে, মদ পান করা ছেলে ইয়াজিদকে ক্ষমতায় আসনে আসীন করে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন সাহাবি সম্পর্কে এই কটু মন্তব্য! এই মফিজ প্রফেসর সাহেব গত বছর বাজে মন্তব্য করেছেন। জলিলুল কদর সাহাবি, কাতেবে ওয়াহি, ওয়াহির লেখক মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু, মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ, তিনি বলছেন যে আন্না মুয়াবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুয়া খালুল মুমিনিন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনদের মামু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাম বিশ্বের মুমিন মুসলিমদের মামু। কেন মামু? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের মা, তিনি আল্লাহ নবীর স্ত্রী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যদি আমাদের মা হয়ে থাকেন, আল্লাহ নবীর স্ত্রী হয়ে থাকেন, তাহলে আল্লাহ নবীর স্ত্রী যদি আমাদের মা হন, তাহলে আল্লাহ নবীর স্ত্রীর ভাই অবশ্যই আমাদের মামু। তাই আমাদের মামু সম্বোধন করেছেন, খালুল মুমিনিন, মুমিনদের তিনি মামু এবং তিনি কাতেবে ওয়াহি, ওয়াহির লেখক। তার সম্বন্ধে এই মফিজ প্রফেসর খুব বাজে কথা বলছেন, কিন্তু বলবেনই তো, কারণ তিনি যে সমস্ত যেই দলের সাথে জড়িত, সেই দলের যিনি প্রতিষ্ঠাতা, সেই সংগঠন যিনি প্রতিষ্ঠাতা, তিনিও তো সাহাবিদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য, কটু মন্তব্য করেছেন, জবানদারাজি করেছেন এবং অনেক সময় দেখা গেছে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাহাবিদের সম্পর্কে তো বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কিছু বলেছেন। তা আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সমস্ত বাজে কথা কোথায় পান? ইদানিং এসে এই মফিজ প্রফেসরের একটা জিনিস আমরা দেখলাম, সেটা হলো এই, তিনি যদিও আমার সে বয়সে অনেক বড়, যদিও তার লেখাপড়া অনেক বেশি হতে পারে, কিন্তু তার অ্যাপ্রোচ, তার বাসনভঙ্গি এত জঘন্য ছিল। তিনি বলেন বুখারি আবার কিসের কিতাব? বুখারির মায়ের বিয়ে হয়নি, বুখারির মায়ের বিয়ে হয়নি। এই যে বাজে মন্তব্য, কটু মন্তব্য! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামের 400 বছর পরে বুখারি আসছে, এই যে কথাগুলি উনি বলে কি বোঝাতে চাচ্ছেন জাতিকে? আমরা অনুরোধ করব যেই দলের উনি এই মুখপাত্র হয়ে কাজ করতেছেন, এদেরকে লাগাম দিন। এদের লাগাম টেনে যদি না ধরতে পারেন আপনাদের ভরাডুবি পতন হয়েছে আরো হবে। সাহাবিদেরকে বেয়াদবি করে, সাহাবিদের সঙ্গে বাজে মন্তব্য করে, ওলামায়ে কেরামের সাথে বাজে বিহেভ করে, বুখারি শরীফকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি কশ্চিনকালেও আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না, এতে কোনো সন্দেহ নেই। কাজী অনুরোধ, এখন থেকে লাগাম টেনে দিন। আর এই সমস্ত অফিস মফিস যারা আছে, যে সমস্ত লোক এই আজেবাজে কটু মন্তব্য করে, এই সমস্ত লোককে হয় দল থেকে বহিষ্কার করেন, আর না হয় অন্তত পক্ষে দলীয় কোনো কাজে তাদেরকে দেবেন না। তারা এই সমস্ত বাজে মন্তব্য করবে,
এর লাইবিলিটি, এর দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।